মরণরোগ ক্যান্সারে আক্রান্ত স্বামী, অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা, জনপ্রতিনিধিদের জানিয়ে হয়নি কোনো সুরাহা বলে অভিযোগ, শেষ সম্বল জমি বেচেও হয়নি সম্পূর্ণ চিকিৎসা, দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য তুলছেন স্ত্রী। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামের বাসিন্দা 50 বছরের সাবিরুল ইসলাম এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ। লিভার ক্যান্সার আমি ভুগছি, লিভার ক্যান্সারে ভুগছি আমি। আমি লিভার ক্যান্সারে গেলাম ব্যাঙ্গালোরে, 6 কাঠা মাটি ছিল বিক্রি করলাম, বিক্রি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ইলাজ টাকা শেষ, চলে আসলাম বাড়ি, টাকা নাই আর। এবার সবাই বললো স্বাস্থ্যসাথী কার্ড তুললো, স্বাস্থ্যসাথী কার্ড তুললাম, গেলাম কলকাতায় রিলতন না চিত্তরঞ্জন হসপিটালে গেলাম। চিত্তরঞ্জন হসপিটালে যে 20,000 টাকা আমার লোকসান করলো, বরবাদ করলো, মানে রিপোর্ট করতে। এবার রিপোর্ট করে আমাকে বলছে তোমার এখানে চিকিৎসা হবে না, যেমন আমি স্বাস্থ্যসাথী কার্ড দেখালাম তাও দিল না, আমাকে বের করে দিলো গাড়ি ধাক্কা দিয়ে। হ্যাঁ, এবার চলে আসলাম বাড়ি, কেঁদে বাড়ি চলে আসলাম বাড়ি। এবার খুব মালদায় গেলাম, মালদা ইলাজ করলাম 30-40 হাজার টাকার। এবার আমার 30-40 হাজার টাকা ওখানে গেলো। এবার রায়গঞ্জে আমি এবার 10,000 টাকা ফেলে আসলাম, 14,000 টাকা কাঠিয়াতে ফেলে আসলাম। এই আক্রান্ত আমি, ক্যান্সার আক্রান্তই খুবই আমি যথেষ্ট। আমার গরিব মানুষ, আমার পয়সা নাই, আমি ইলাজ করবো, আর আমি বাড়ি থেকে বসে আছি 1 বছর ধরে। আমি কি, আমাকে সরকার কিছু, আমাকে কিছু সাহায্য পেলাম না। এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যদি কিছু সাহায্য করে, তাহলে আমি যদি কিছু সাহায্য পাই তাহলে আমার খুবই ভালো হয়। এবার পরিবার চলছে, কেউ গ্রামের মানুষ মেম্বার পদা না কিছু দিচ্ছে, কিছু ছেলে খাটছে একটা, আর কিছু এই ডিলারের মাল পাই ওইগুলো খাই, আর ওইগুলো খেয়ে কতদিন বাঁচবো, বাড়িতে শুয়ে শুয়ে থাকছি, কেউ আমার কোনো সাহায্য আর পাচ্ছি না সরকারি। স্বামীকে বাঁচাতে দুয়ার দুয়ারে ঘুরছেন স্ত্রী দুলেরা বিবি। প্রায় ক্যান্সার রোগে ভুগতে ভুগছে, মহামারী ক্যান্সার রোগ। এবার এর 5-6 শতক মাটি ছিল, সেটা বিক্রি করে কলকাতা পিজিতে নিয়ে গেছিলো। স্বাস্থ্যসাথী কার্ড দেখার সত্ত্বেও চিকিৎসা হয়নি, এবার বাড়িতে বসে আছে। স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে যদি চিকিৎসা করে, হ্যাঁ, আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু সহযোগিতা করে, আমাদের প্রশাসন বিডিও সাহেব আছে, ওর হাত দিয়ে যদি কিছু উপকার পাওয়া যায়, কলমের দামে পরিবারটা যদি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পায়, তাহলে আগামীতে খুব ভালো হবে। চিকিৎসকরা দ্রুত অপারেশন করার কথা জানিয়েছেন, এর জন্য প্রয়োজন 5 লক্ষ টাকা। দুলেরা খাতুন জানান, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিত্তরঞ্জন হাসপাতালে গেলেও সেই কার্ড দেখিয়ে চিকিৎসা পাননি বলে অভিযোগ। ভালো নিজে রয়েছে, ডাক্তারে বা নেন ওই নাতে ঘুরিয়ে আনু নি খাচ্ছি, টাকা পেশার লাগনে হাত পা করেছি, 10 টাকা দিন দেন ডাক্তারে লাগান যাবো। কতদিন ধরে আপনার স্বামী এই অসুখে আক্রান্ত? 1 বছর ধরে আছে, মোর স্বামী টাকা পেশা নি হচ্ছে তো নি না যাচ্ছে। তো আপনার কত চিকিৎসা করান নি স্বামী? স্বামী করে আনু তার নি যাচ্ছি ডাক্তারে লাগান, কি কিছু টাকা হবে তত যাবো ডাক্তারে লাগান। তো কোন কোন জায়গায় নিয়ে গেছেন আপনারা? ওই কলকাতা না আজ নু হাসপাতালে লাগান দেয়। এইরূপ পরিস্থিতিতে ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানিক দাস। যদি এরকম আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলগতভাবে ব্যবস্থা নিব, এবং আমাদের যে 45-এর যে এমএলএ সাহেব রয়েছেন নিহাল রঞ্জন ঘোষ মহাশয়, তাকেও বলবো যেন তার চিকিৎসা ব্যবস্থাটা করা হয় এবং আমরা নিজেরাও হেল্প করি। কথাটা হচ্ছে যে বুথটার কথা বলছেন, সেই বুথটা সিপিএমে নির্বাচিত প্রতিনিধি রয়েছে, আমাদের কাছে আসেনি, এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের কাছে আসেনি। এখন সরকারি ফ্যাসিলিটি বলতে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে, সেই ব্যাপারেই আমরা হেল্পটা করতে পারবো। যদি কোথাও যদি চিকিৎসা না হয়ে থাকে সেই ব্যাপারে আমরা চিকিৎসার ব্যবস্থাটা করে নেব। অ্যাকচুয়ালি হয়তো সংযোগ হয়ে ওঠেনি, কেন আপনাকে সাহায্য পেতে গেলে একটু বলতে হবে, বাড়িতে বসে বসে তো হয় না এটা, সেক্ষেত্রে হয়তো দৌড়ঝাঁপটা করতে হবে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দেখব যে কোথা থেকে কিছু যদি তাকে কিছু পাইয়ে দেওয়া যায় সেটা নিশ্চয়ই আমরা লক্ষ্য করব। বিডিও অনির্বাণ বসু জানান, পরিবারটি যাতে চিকিৎসা পায় তার জন্য সব রকম ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে। মালদা থেকে দেবসিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।